আসসালামু আলাইকুম টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসুন জেনে নেই সিম চাষ করবেন যেভাবে বাংলার ঘরে ঘরে সিম একটি জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত কারণ সিম প্রোটিন সমৃদ্ধ সবজি এর বিচিও সবজি হিসেবে খাওয়া হয় এটি জমি ছাড়াও রাস্তার ধারে পথের আলে ঘরে চালে দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে সিম ভালো জন্মে জাত দেশের পঞ্চাশটিরও বেশি স্থানীয় সিমের জাত আছে আছে আধুনিক উচ্চ ফলনশীল জাত সময় আষাঢ় থেকে ভাদ্রমাস পর্যন্ত বীজ বোপনের উপযুক্ত সময় গাছেও ফলানো যায় আসন জেনে নেই সিম চাষের পদ্ধতি মাটি পরিমাণ সারিতে বোনা হলে চার থেকে পাঁচটি দিতে হয় হেক্টর প্রতি পনেরো কেজি হলেই চলবে আর মাদায় বোনা হলে চার থেকে পাঁচটি দিতে হয় হেক্টর প্রতি দশ কেজি হলেও চলবে যথেষ্ট জমি বেশি জমিতে আবাদ করা হলে কয়েকটি চাষ ও মই দেওয়ার ভালো মাদার দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতার আকার পঁয়তাল্লিশ সেন্টিমিটার রাখতে হবে এক মাদা থেকে অন্য মাদার দূরত্ব হবে তিন দশমিক শূন্য মিটার সার গোবর দশ কেজি খোল দুইশো গ্রাম ছাই দুই কেজি টিএসপি একশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম মাদা তৈরির সময় এ সার প্রয়োগ করতে হবে চারা গজালে চোদ্দো থেকে একুশ দিন পরপর। দু কিস্তিতে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম করে এমওপি সার প্রয়োগ করতে হবে বপন প্রতি মাদায় চার থেকে পাঁচটি বীজ বুনতে হয় বীজ বপনের আগে দশ থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে নিতে হবে প্রতিটি মাদায় দুই থেকে তিনটি করে সুস্থ চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয় পরিচর্যা গাছের গোড়ায় যেন পানি না জমে শুষ্ক মৌসুমে প্রয়োজন মতো সেচ দিতে হবে মাঝে মধ্যে নিরানি দিয়ে আলগা করে দিতে হবে গাছ যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা হবে তখন মাদার গাছের গোড়ায় গোড়ার পাশে বাঁশের ডগা মাটিতে পুঁতে বাউনির ব্যবস্থা করতে হবে রোগবালাই সিমের সবচেয়ে মারাত্মক রোগ মোজাইক ও নোজ এছাড়া চারা অবস্থায় পাতা সুরঙ্ককারী পোকা ক্ষতিকর লাল ক্ষুদ্র মাকড়ও অনেক সময় বেশ ক্ষতি করে থাকে ফুল ফুটলে থিপস ক্ষতি করতে পারে ফল পেকে এলে সিমের গান্ধি পোকা ক্ষতি করে আইপিএস পদ্ধতি অনুসরণ করে এসব পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে সংগ্রহ আশ্বিন কার্তিক মাসে ফুল হয় ফুল ফোটার বিশ থেকে পঁচিশ দিন পর ফসল সংগ্রহ করা যায় চার মাসেও চার চার মাসেরও চার মাসেরও বেশি সময় ধরে ফল দেয় ফলন প্রতি শতককে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর কেজি হেক্টর প্রতি দশ থেকে পনেরো টন তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ